চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম। রানী সংকৈলে দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিতর্ক রচনা লিখন র্যালি ও মত বিনিময় অনুষ্ঠিত। ঠাকুরগাঁওয়ের রানী সংকৈল প্রতিনিধি বিজয় রায়ের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত। রুক্ষ দুর্নীতি গর্ব দেশ, দেশ হবে সোনার বাংলাদেশ। প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রানী সংকৈলে দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 30 মে সকালে রানী সংকৈল ডিগ্রি কলেজ হলরুমে এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় এর সহযোগিতায় বক্তৃতা রচনা লিখন ও বিতর্ক প্রতিযোগিতা শেষে এক র্যালি অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল জনসচেতনতা বৃদ্ধি করা ব্যতীত দুর্নীতি নির্মূল কোনো ক্রমেই সম্ভব নয়, এর পক্ষে ও বিপক্ষে বিতর্ক। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান, সাবেক সাংসদ ইয়াসিন আলী, শিক্ষা কর্মকর্তা তোবারক হোসেন, অধ্যক্ষ জাকির হোসেন, প্রধান শিক্ষক আবু শাহেন শাহ ইকবাল, দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক প্রশান্ত বসাক প্রমুখ। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় রানী সংকৈল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার্স আপ সরকারি আলিমুদ্দিন উচ্চ বিদ্যালয়। রূপাইয়া চাহান, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ।